প্রয়াত ডিস্কো কিং বাপ্পি লাহিড়ি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। ওএসএ তথা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিতে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ি। গত 7-8-এর দশকে ভারতীয় চলচ্চিত্র জগতে পপ ডিস্কো গানের যে জোয়ার এসেছিল তার অন্যতম পুরোধা ছিলেন বাপ্পি লাহিড়ি। ডিস্কো ডান্সার, ডান্স ডান্স একের পর এক ছবিতে তার সুর সেই সময় তরুণ প্রজন্মকে আন্দোলিত করেছিল। সেই সময় তার গানে সকলে নাচতে পছন্দ করতেন। সমসাময়িকতা তার নারীর স্পন্দনে সর্বক্ষণ অনুভূত হতো। 2011 সাল ডার্টি পিকচার ছবিতে উলালা গানের মধ্যে দিয়ে তার আরও একবার আভাস মেলে। ওএসএ তথা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিতে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ি। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, এই যে ঘুমের মধ্যে শ্বাস আটকে বাপ্পি লাহিড়ির মৃত্যু, সেই নিয়ে জানতে চাইব। দেখো, ওনা একে স্লিপ অ্যাপনিয়া বলা হয় বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এটা মূলত হয় যাদের ক্ষেত্রে, বিশেষ করে যাদের নাক ডাকে যাদের, এবং বিশেষ করে তাদের শরীরে মেদ বেশি থাকে বা ভুঁড়ি বেশি থাকে, এদের ক্ষেত্রে এই রোগটা দেখা যায়। এ রাজ্যেও প্রচুর মানুষ এই ধরনের রোগে আক্রান্ত বা সারা দেশে আক্রান্ত, এবং আমেরিকার মতো দেশে যেখানে যে মোটা হওয়ার প্রবণতা অনেক বেশি, সেখানে কিন্তু এই রোগে অনেকে আক্রান্ত হন। এবং এই রোগে মূলত দেখা যায় যে যখন ঘুমিয়ে পড়েন তখন তারা নাক ডাকতে শুরু করেন, তখন কিছুক্ষণের জন্য শরীরে শ্বাস নেওয়া বন্ধ হয়ে যায় এবং তখনই অবস্ট্রাকশন তৈরি হয়, শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং ধরপড় করে ঘুম থেকে উঠে পড়েন অনেকে। চিকিৎসাও রয়েছে স্লিপ অ্যাপনিয়ার জন্য, মনিটরিং করা হয়, তারপর তার প্রয়োজনীয় ওষুধপত্র চালু হয় এবং তার জন্য শরীরের ওজন কমানোর বিষয় এগুলি দেখা হয়। কিন্তু এক্ষেত্রে খুব দুর্ভাগ্যজনক যে বাপ্পি লাহিড়ি, যিনি অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী এবং সুরকার, তার এই ধরনের স্লিপ অ্যাপনিয়ার তার মৃত্যু হয়েছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে। এবং স্লিপ অ্যাপনিয়াতে তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন, গত 1 বছর ধরে তা জটিল পর্যায়ে পৌঁছেছিল। তারপর তাকে গতকাল হসপিটালে ভর্তি করতে হয়েছিল। তার যে মূলত এই যে শরীরে অক্সিজেন কমে যাওয়া, কিছুক্ষণের জন্য দম বন্ধ হয়ে যাওয়া, এটাই মূলত হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এবং তাদেরই হয় যাদের স্থূলতার থাকে, ভুঁড়ি থাকে, নাক ডাকেন, এবং এটা কিন্তু যাদের নাক ডাকে তাদের কিন্তু এই ধরনের ঘটনা থেকে অবশ্যই শিক্ষা নেওয়া উচিত বা জেনে নেওয়া উচিত যে কীভাবে তারা সাবধান থাকবেন, কারণ যে কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু এই ধরনের বিপদ আসতে পারে। ফলে তার চিকিৎসা দরকার এবং চিকিৎসা যথাযথ চিকিৎসা দরকার, তার জন্য চিকিৎসকের কাছে যাওয়া দরকার। বাপ্পি লাহিড়ির ক্ষেত্রে এই দুর্ঘটনা ঘটেছে এবং তিনি ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে, কারণ যখন শ্বাস বন্ধ হয়ে যায় তখন কিন্তু তার শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায়, এক্ষেত্রে হার্ট অ্যাটাকের সম্ভাবনা হয়, এবং ব্রেনে যদি 10 সেকেন্ড অক্সিজেন না যায় তাহলে কিন্তু তার ব্রেনে হ্যামারেজ শুরু হতে পারে। ফলে এই ধরনের সমস্যাগুলো তৈরি হতে পারে যে কোনো স্লিপ অ্যাপনিয়া পেশেন্টদের ক্ষেত্রে। বাপ্পি লাহিড়ির ক্ষেত্রে যা হয়েছে যে যখনই তার এই কিছুক্ষণের জন্য দম বন্ধ হয়ে যায়, না নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যায়, তখন শরীরে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং সেই অক্সিজেনের মাত্রা কমা মানে কিন্তু সব থেকে বড় আঘাত আনে ব্রেনে, কারণ ব্রেনে কিন্তু 10 সেকেন্ডের বেশি অক্সিজেন যদি যথাযথভাবে না পৌঁছয় তাহলে কিন্তু তার মৃত্যু হতে পারে। এবং যারা জলেও ডুবে যান সেক্ষেত্রে তারাও যখন কিছুক্ষণের জন্য তারা যখন নিঃশ্বাস নিতে পারেন না তখন তার স্পন্দন স্তব্ধ হয়ে যায় বা মৃত্যু চলে আসতে পারে। ফলে স্লিপ অ্যাপনিয়াতে এই মৃত্যুর ঘটনা যথেষ্ট দুর্ভাগ্যজনক এবং এটা একটা রোগ, এই রোগটা কিন্তু অনেকেরই রয়েছে। ধন্যবাদ নিমাই, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি নিমাই পান্ডার সঙ্গে।